এই কটা দিয়েই আজকে আমি তোমাদের দেখাবো স্কিন গ্লো হবে কি করে। থামো, ভালো করে মুছে নি, হাতটাকেও ক্লিন করে নি, তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রিম্পা সানি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো থাকার চেষ্টা করছি। তো আজকে হলো 6 তারিখ নভেম্বর মাসের, আর তারিখটা 6 আর বার হচ্ছে কি মঙ্গলবার। তো আজকে এখন থেকে ঘড়িতে বাজছে 9:30, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ওদিকে আজকে তোমাদের দাদাভাই গেছে বাজার করতে, এসে চা খাবে বলল বাজার থেকে। তো চলো দেখা যাক ও বাজার থেকে কী কী আনে। এমনিতে সবজি টবজি সবই আছে, খুচকাচ কিছু জিনিস আনবে, তো দেখা যাক কী আনে না আনে, সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে আর এনজয় করো, ভালো লাগবে। এখানেও বাজার থেকে কী কী নিয়ে এসেছে, আমার ডিম আছে, ডিমটা বার করো তো আস্তে করে। এখানে আছে ডিম, এটা কি খোলো তো দুটো। আর এখানে আছে টমেটো, ধনে পাতা, মটরশুঁটি, রসুন, এসবগুলো দেখতে পাচ্ছি। তুমি তাহলে গুছিয়ে নিও, ডিমটা সেদ্ধ বসাই। এখানে আছে মাংস, আর এটা কি আছে, আর এখানে আছে মাটন পায়া, মানে ব্রেকফাস্টে চলে এসেছি। আসল কথা সকালের ব্রেকফাস্টটা না একটু হেলদি না হলে হয় না। তো এখানে যেহেতু শীত পড়েছে সেই কারণে এখানে রয়েছে, দেখো ধোঁয়া উঠছে, গরম গরম চা, তার সাথে এখানে রয়েছে ডিম সেদ্ধ, খেজুর, আলু ভাজা, রুটি। আর তোমাদের দাদাভাইয়ের দাদাভাইকেও তাই দিয়েছি, চাও আছে, সেম সেম একই একই আছে। তো চলো এবার হচ্ছে কি ঝটপট করে সেরে নিই, ও আবার বেরিয়ে পড়বে অফিস। তো চলো ঝটপট করে খেয়ে নিই, পেট ভরা একটু খাবার থাকলে ব্রেকফাস্টে সারাদিন কাজ করতে অসুবিধা হয় না। আর ব্রেকফাস্টে যদি অল্প কিছু, মানে মাঝখানে না ব্রেকফাস্টে অল্প কিছু খাচ্ছিলাম, তখন বলো তো কি বেশি একটু খিদে পেয়ে যাচ্ছিলো কাজ করতে করতে, ওই আর কি। আর শীতকালে একটু মানে এইসবই ভালো লাগে আর কি, ওই জন্য। এখন আমি রান্নাঘরে আছি আর আমি আজকে রান্নাটা আমিই করব সব রান্না, মানে ইচ্ছে করছে, মানে আমার সংসার আমাকেই তো করতে হবে, যখন মা চলে যাবে থাকবে না, রান্নাও তো আমাকেই করতে হবে। আর কাজের মেয়ে তো আসছেই, আমাদের আজ আসছে কাল আসছে, বা তুমি আজকে গিয়ে ভালো করে খোঁজ নিও। এখানে শাকটা আমি রান্না করছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ফার্স্টে, তারপরে হচ্ছে কি নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে এটা রান্না করে নেবো, ছোলার শাক আছে এটা। আমার হচ্ছে কি ওইদিকে শাকটা হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজের সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে উচ্ছেটাকে হাত দিয়ে ভালো করে ধুয়ে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে শুধু একটু 5 ফোড়ন দেব দিয়ে আর উচ্ছেটাকে ছেড়ে দেবো তেলে। আর এইগুলো একটু একটু করে সব গুছোচ্ছি আমি, পরে রান্নাঘরের সুন্দর করে গোছাবো, তখন আবার দেখাবো সব, পুরো হোম ট্যুর দেখাবো সব কিছুর গুছিয়ে নিয়ে, একটু টাইম লাগবে। আজকে আমার একটুখানি তাড়া আছে বলে মাংসটা না আমি একসাথে বসাবো, বুঝেছো, মানে এখানে হচ্ছে কি সব মশলা একসাথে দিয়ে কাঁচা সর্ষের তেল, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, হলুদ, জিরে, ধনে দিয়ে ভালো করে ম্যারিনেট করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ঘষা, মানে ঘষা মাংস যেটা বলে, উচ্ছেটা যেভাবে ঘষে রান্না করলাম ওইরমভাবেই মানে ভাজলাম, ওইরমভাবে মাংসটা কষিয়ে নেবো আমি, যেহেতু আজকে তাড়া আছে সেই কারণে। তো হয়ে যাক, তারপরে একদম লাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে। পুচকু, মানে আমার ছেলে পুচকু হওয়ার পরে এই প্রথম আমি এত কাজ করলাম, পুরো রান্না করা, রান্নাঘর পরিষ্কার, ঘর দুয়ার পরিষ্কার, সব কিছু সব কিছু। আসলে কিছুদিন পরে পুরো সব তোমাদের হোম ট্যুরটা দেবো, একা করে দেয় সুন্দর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করছি। তো চলো আমি হচ্ছে কি আমার ডাইনিংয়ের একটা জিনিস দেখাই। এই যে দেখো ডাইনিংয়ে এই কাপের এই তোমার স্ট্যান্ডটা আমি রেখে দিয়েছি, এখানে তো এটা আছে, এগুলো তো কালকে দেখেছো, দেখতে না আরও বেশি সুন্দর লাগছে। আর রান্নাঘরে একটা জিনিস করেছে, চলো দেখাই। রান্নাঘরের এই জায়গাটা কেমন একটা অগোছালো অগোছালো হয়েছিল, এখানে তো মশলা টসলা থাকে, এগুলো আরও সুন্দরভাবে গোছাবো। এখানে কিছু জিনিস রেখে দিয়েছি আর এখানে সব কিছু রেখে দিয়েছি, যাতে আমি সচরাচর খুঁজে পাই। এই দিকটা দেখতেও বেশ সুন্দর লাগছে, এই জায়গাটা কেমনটা গিঞ্জে গিঞ্জে হয়ে থাকতো, এই জায়গাটাও হালকা করে গুছিয়ে নিয়েছি, ওপরটা গোছানো হয়নি, ঝুল টুলগুলো ঝেড়ে পুরো সুন্দর করে রান্নাঘর গোছাবো, তখন তোমাদের সব ট্যুর দেবো একসাথে। সব কিছু সামলে সুমলে উঠে না, নিজের কিচ্ছু হচ্ছে না, আজকে ভেবেছিলাম নিজের একটু কিছু করবো, যাই হোক আর হবে না গাহাত পার চর্চা করা।
মুখের যদি পারি এখানে পুরো একদম ছোট 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 বিজি 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 নয় ব্ল্যাক হেডস টাইপের হচ্ছে কি হয়ে গেছে কি, তো ওটার জন্য কিছু একটা করবো, তো তোমাদের দেখাবো যাই করি না কেন, এখন নয় পুরো রাত্রে। এখন হচ্ছে কি স্নান করিনি, লাঞ্চে দেখা হচ্ছে। লাঞ্চে চলে এসেছি, আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় এরম লেট অনেকদিন বাদেই হলো, আগে আগে হতো কি মানে প্রায় এক দু সপ্তাহ আগে এরম হতো লেট, অনেকদিন বাদে এরম লেটটা হলো, যেহেতু সব একসাথে সামলাতে হলো সেই কারণে। তো চলো তোমাদের মেনুটা দেখাই। এখানে রয়েছে আলু সেদ্ধ, তার সাথে এখানে রয়েছে মেথির শাক না কি ছোলার শাক, ছোলার শাক বেগুন দিয়ে। এখানে রয়েছে উচ্ছে ভাজি, আর এখানটাতে রয়েছে চিকেন কষা। মানে চিকেন কষা হলে তোমাদের দাদাভাই একটু আলু সেদ্ধটাও মাখা খেতে ভালোবাসে, ওই জন্য আমি ভাবলাম কষাই বানাই, ঝোল ঝোল বানাবো না আর আলু সেদ্ধ করি। খেয়ে উঠে এই পেয়ারা মাখাটা কিন্তু অনেকদিন বাদে খাচ্ছি না, মানে বাড়িতে ফল থাকে প্রচুর কিন্তু খাওয়া হয় না, সত্যি কথা বলতে আমার ফল তো বললাম না অত ভালো লাগে না। এই শানি আমার মুখটা দেখে কতটা গ্লো করছে আলোর জন্য, ও বেরিয়ে পড়বে এক্ষুনি, ও এমনিতে আজকে অফিস থেকে লাঞ্চে আসতে অনেকটা লেট করে দিয়েছে, আর তাছাড়া আমারও কাজ অনেক লেটে হয়েছে, লেটে বলতে আজকে প্রচুর কাজ হয়েছে বলে লেট হয়ে গেছে আর কি। চলো পেয়ারাটা খেয়ে উদ্ধার করি। আজকে অনেকদিন বাদে এতটা দেরি হয়ে গেল, মানে প্রায় অনেকদিন বাদে, এখন বিছানায় 10 মিনিট শুয়েছে কিনা আজান হয়ে গেল, তার মানে ভাবো কতটা লেট হয়েছে। বেশ কদিন তাড়াতাড়ি করে সব কিছু হচ্ছিলো, বাট এক্সট্রা কাজ সারতে গেলে তো একটু দেরি হবেই, যাই হোক আর তো একটুখানি গড়া দেবো, একটু বাদে গড়া দিয়ে তারপরে উঠবো, আজানের সময় শুতে হয় না, উঠে বসে পড়েছি তাই একটু গড়া দিয়ে তারপর তোমাদের দাদা ভাই চলে আসবে আসতে, এখনও দেরি আছে, তারপর জানি না কী করবো। হ্যাঁ আজকে সন্ধেবেলায় ভাবছি একটু অন্য কিছু খাওয়ার মন চাইছে, সেই কফি নিয়ে আসলাম, দেখলে কালকে কফিটা একটু বানানো যাবে, তার সাথে চাটপাটা কিছু যদি বানাই তো তোমাদের সাথে শেয়ার করবো। গুড ইভিনিং এভরিওয়ান, তো তখন তোমাদের বললাম যে তোমাদের দাদা ভাই কিছুক্ষণ বাদে আসবে, ও আসার পর হচ্ছে কি কফি বা চা হোক কিছু একটা বানাবো, তো কফিটা কিনে এনেছি, মানে কিছু নতুন জিনিস কিনলে কি বলো তো আমার হাত খুচখুচ করে, মানে ইউজ না করা অবধি, এটা এটা দিয়ে আজকে রূপচর্চাও করবো করবো। হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাবো, কফি দিয়ে একটা সুন্দর একটা স্কিনকে সুন্দর করার জিনিস তো দেখাবো রাত্রে, এখন ততক্ষণ আগে এটা খাই, পেটের মধ্যে ভরণ পোষণটা করি, তো কফির সাথে সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা বার করি, যেটা আনা হয়েছে ওটা একটু ভাজবো, নাকি ওইগুলো আছে ওগুলো খাবো, ওই মুরুক্কু টুরুক্কু গুলো মুরুক্কু খাই, চলো ফ্রেঞ্চ ফ্রাই কালকে করি, তা আজকে করতে হবে। ও তোমাদের একটা জিনিস দেখাই, নতুন নতুন জিনিস কিনলে দেখাতে ভালো লাগে, এ দেখো এখানে, হ্যাঁ কালকে কিনেছি ডিমও রেখে দিয়েছি, আর এখানে একটা রয়েছে, এখানে ছটা আচ্ছা ছটা ছটার মধ্যে এখানে আবার একটা রয়েছে, তো আমার তো রেডি কফি, কফির সাথে এখানে নিয়ে নিয়েছি তোমার মুরুক্কু আর বিস্কিট, কফিটা আনি, এই যে গরম গরম কফি, চলো এবার খাওয়া যাক, মা এসো কফি স্টার্ট চ্যাপ্টার, কফি মুরুক্কু বিস্কুট চলে জমি, আমরা সন্ধ্যাবেলাতে একটু টিফিনটা করে নিয়ে আর কি আছে, কফি দিয়ে শুরু, ওই দিন তো মায়ে ইয়ে খাই চা খাই, তো কালকে কফি নিয়ে আসলাম, দেখি শীতকালে কফিটা খেতে ভালোই লাগে। হ্যাঁ আর আমারও হাত কুচকুচ করে, নতুন জিনিস পেয়ে যদি সেটা সেটা কাজে না লাগায় সাথে সাথে, সে যেই হোক যাই কিছু হয়ে যাক না কেন। এখানে তোমার আজকে রাতের ডিনারে রয়েছে সব কিছু দিয়ে মিক্সড করা হলো তাহেরি, এখানে মাংস টিকিয়া আছে, মাটন মাটন টিকিয়া, এখানে রয়েছে এগ আলু মটরশুঁটি সব দিয়ে হলো একটা তাহারি, এখানে রয়েছে স্যালাড, এটা আমাদের খুব কাছের মানুষ স্পেশাল মানুষ পাঠিয়েছে, আর এখানে রয়েছে হাতে তৈরি মিষ্টি, আমাদের ভালোবাসার একটা মানুষ পাঠিয়েছে, একটা আন্টি অ্যাডভান্স পাঠিয়েছে বানিয়ে আমাদের জন্য, তো চলো এটা দিয়ে আজকে ডিনার করবো, এবার আমি দেখাবো আমার হচ্ছে কি স্কিনের যত্ন। এখানে হচ্ছে কি গ্রেট করছি তোমার আলুটা, আলুটাকে দেখতেই পাচ্ছ গ্রেট করে নিচ্ছি, অনেকটাই আমি গ্রেট করে নিয়েছি, এবার রসটাকে বার করব, প্রচুর রস বার হচ্ছে, দেখো এই দেখো এটাই এনাফ, চলো তারপর দেখাচ্ছি রুমে গিয়ে।
এখানে দেখো, তোমরা তো দেখলেই আলুটা আমি গ্রেট করে রস বার করে নিয়েছি। এখানে আলুর রস আছে, এখানে কফি আছে, এখানে অ্যালোভেরা জেল আছে, এখানে গ্লিসারিন আছে, এখানে পিল অফ মাস্ক আছে। এই কটা দিয়েই আজকে আমি তোমাদের দেখাবো স্কিন গ্লো হবে কী করে, উজ্জ্বল হবে, ফর্সা ধবধবে, রিঙ্কল মুক্ত, তারপরে তোমার ব্রণ বলো, দাগ, ছোপ, মেচেতা, যা কিছু আছে একটাই সমস্যার সমাধান হলো এইটা। তো চলো তোমরা দেখো এবার কী করে কী করি। কি হয়ে বসে পড়েছি দেখো, কাঁচি নিয়ে কাটতে হলো, এতটাই অভাব চলে এসেছে, কেটে মাখছি পিল অফ মাস্ক, শেষ হয়ে গেছে তো। হ্যাঁ যাই হোক, এই আলু রসের মধ্যে পিল অফ মাস্কটা ঢালতে হবে, আমি ঢেলে নিই, ভিডিও বড় হয়ে যাবে, দাঁড়াও। তোমাদের দাদাভাই এখানে আমাকে হেল্প করে দিচ্ছে, পিল অফ মাস্ক শেষের দিকে মানে যেরকম চাইলাম পুরোটাই দিয়ে দাও, দাও আমি আগে মিক্সড করি, কফিটা ঢাললাম, এই দেখো কফি, কফি পিল অফ মাস্কটার জন্য মনে হয় জিনিসটা যেরকম চাইছিলাম হবে না, মানে কম পড়ে গেল, খুবই কম পড়ে গেল, ফেস ফেস প্যাক হবে না। আর দেবো কফি? না কফি আর লাগবে না, বাট হবে না যেটা চাইছিলাম, তবুও যেটুকু হয় তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা তোমাদের বাড়িতে বেশি পিল অফ, আমাকে আজকেই কিনে আনতে হতো জানো তো, করার আগে ভিডিওটা লাগবে না, রেখে দাও। তো চলো এবার আমি এটা না পুরো মুখে লাগিয়ে নিই। আমি ভিডিওটা যেটা দেখাতাম সেটা হলো না, কিছু মনে করো না, কিন্তু তবু আলুর রস আর কফি এটা তোমার নিয়ে ভালো করে মুখে লাগাবে ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য। বাট আমি যে ভিডিওটা বলছিলাম না ওটা আমি কালকে তোমাদের দেখাবো আবার, বাট এখানে যেহেতু আমি এই যে এতটা রস টস বার করে নিয়েছি, নষ্ট তো হতে দেওয়া যাবে না, না আলুর রস মুখে ঘষে নেবে, ওর সাথে কফি আর পিল অফ মাস্ক আমার কম পড়ে গেলো বলে কিছু করার নেই। আমি কালকের ভিডিওতে তোমাদের দেখাবো ই যেটা বললাম, এই যে এই যে এটা যেটা দেখাচ্ছি এটাও কাজের, এতে কিন্তু গ্লিসারিনটাও আর লাগবে না, অ্যালোভেরা জেলটাও আর লাগবে না, ওটা কালকে নিয়ে আবার বসবো। কালকে শুধু আমি কোনো ব্লগ ভিডিও দেব না, কালকে আমি আমার শুধু স্কিনেরই ভিডিও দেব তোমাদেরকে, বুঝেছো? এটা নিয়ে ইনস্ট্যান্ট, এই এটা যেটা করছি এটাও কিন্তু কাজে লাগবে, বাট এটা শুধু কফি আর আলুর রস যেহেতু রয়েছে, আলুর রস আর কফি একটা ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসে, আর কিছু হয় না। ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য হচ্ছে কি কফি আর আলুর রসটা লাগানো যায়, কিন্তু এর সাথে আমি যে ফেস প্যাকটা তোমাদের দেখাতাম এটাতে যদি পিল অফ মাস্ক থাকতো তাহলে আমি তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ দেখাতাম, তাহলে বুঝতে পারতে তোমরা। আমার মনটা খারাপ হয়ে গেল, বাট কিছু করার নেই, যাক আমার আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি ইনস্ট্যান্ট গ্লো কীভাবে আসবে স্কিনে। আমি আমার মুখটা ভালো করে যতক্ষণ পারবে তোমরা ম্যাসাজ করবে, আমার তো এটা আমি ফ্রিজে রেখে দেবো। এবার আমি নিজেও সিরিয়াস জানি না যে ফ্রিজে রেখে, ফ্রিজে রাখবো না এটা, আমি একটা কাজ করব, বরফের যে ট্রে হয় না ওই ট্রের মধ্যে বরফ বরফের জমতে দেবো, বরফের ট্রেতে জমিয়ে এটা না মানে এরম এরম করে বরফ যে বরফ যেমন মুখে ঘষে এটা আমি মুখে ঘষে নেবো রাত্রে শোয়ার সময় বা কালকে সকালে হোক যখন হোক ঘষে নেবো, নষ্ট হবে না জিনিসটা। আর তোমাদের আমি এই যেটা দেখাতাম ওটা কালকে দেখাবো, দাঁড়াও আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, আগে ভালো করে ঘষে টষে নিই। যাই হোক, আমার একটা জিনিস উপকার হলো, হাতের অবস্থা দেখো কী হয়ে গেছে, যেটা আমার এইখানে যে গুজি গুজি টাইপের ব্ল্যাক হেডসগুলো হয়েছিল একটু হলেও রিমুভ হলো, বাট কালকে আরও পুরোটা রিমুভ হয়ে যাবে। এখন আমি করব কি ওয়াইপ দিয়ে ভালো করে মুছে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। ওয়াইপসটা সাদা থেকে ব্ল্যাক ব্ল্যাক বলছি ময়লা কালার হয়ে যাবে, দেখো কী কালার হয়ে যাচ্ছে দেখো, আয়না নেই কাজ, আমি নিজেও দেখতে পাচ্ছি না, ফোনে দেখে দেখে করছি, তোমাদের দেখাচ্ছি আর করছি আর কি। থামো ভালো করে মুছে নিই, হাতটাকেও ক্লিন করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমার ফাইনাল লুকটা দেখো, জাস্ট গ্লো করছি, মানে আমার মনটা কিছুক্ষণ আগে খারাপ হয়ে গেছিলো যে যেটা দেখাবো, হ্যাঁ যেটা দেখাবো বলেছিলাম সেটা দেখাতে পারলাম না, এই জন্য মনটা খারাপ করছে, কিন্তু যেটা করবো না ভেবেও করে করা হয়ে গেল আমার নিজেরও, মানে এটা একটা সিরামের কাজ করলো আর কি, ঠিক আছে। কফি আর আলুর রস একসাথে যেহেতু তোমার ওই পিল অফ মাস্কটা কম পড়ে গেলো বলে এটা একটা সিরামের কাজ করলো, ভালো করে মুখটাতে আমি ভালো করে 15 থেকে 20 মিনিট, কারোর 15 মিনিট, কারোর 20 মিনিট, যেমন যাদের সেন্সিটিভ স্কিন একটু বেশি করতে হয়, যেমন আমার অয়েলি সেন্সিটিভ দুটোই আছে, এইটুকু সেন্সিটিভ বাকি অয়েলি, তো আমি 15 মিনিট ধরে ম্যাসাজ করলাম, করার পর দেখো আমি টিস্যু দিয়ে মুখটা মুছে একটু নর্মাল হচ্ছে কি ময়শ্চারাইজার যেটা লাগিয়ে নিলাম, তারপরে আমার মুখটা গ্লো করছে কতটা, এবার বাকিটা ও বলবে, ও কিন্তু পুরো লাইফ দেখেছে ওখানে বসে বসে, বাকিটা ও বলবে। আচ্ছা, ও আমি পুরোটা সামনে বসেছিলাম, আমি আমার কাজ করছিলাম, কিন্তু ও যেন ভিডিওটা বানায়
তাহলে আমি কাজটা বন্ধ করে দিলাম। আমি দেখলাম ও কী করছে, প্রথমত বলে দিই যে ও যেটা চাইছিল করার জন্য আমাকে বললো যে, কিন্তু সেটা কমপ্লিটলি পুরোপুরি হলো না, কারণ কিছু জিনিস মনে হয় কম পড়ে গেল, একটা জিনিস কম পড়ে গেল বলে আমি দেখালাম, মার্কসটা কম পড়ে গেল। তো আমি সামনেটা পড়ে দেখলাম, তোমরা যেটা দেখলে আমিও সামনে থেকে সেটা দেখছি, মানে আমিও একটা দর্শক করে গেছি তোমাদের মধ্যে, মানে ও লাইভ দেখছে আর কি, তোমরা ফোনে দেখছো মানে ও লাইভ দেখছে, সেম সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। ও তোমাদের যা লাইভে দেখালো আমিও লাইভে সেটাই দেখলাম, মানে আমিও তোমাদের মতো ভিউয়ার্স, না আমি লাইভে দেখাইনি, আমি ওদের, ওরা তো এখন ভিডিও করছে, ওরা কালকে দেখবে, বাট তুমি তো লাইভ দেখলে, মানে ওই লাইভ ওইটাই বলতে চাইছি আমি। হ্যাঁ, তো ওর স্কিনটা মানে আগে থেকে ভালো গ্লো করছে, মানে ও যে কিছু ট্রাই করে কিছু, কারণ অনেক কিছু জানে স্কিনের ব্যাপারে, বহুত কিছু জানে ও। তো তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কারণ ঘরোয়া পদ্ধতিতে খুব একটা এক্সপেন্সিভ মনে হয় না, এগুলো সত্যি একদমই অনেক অনেক মানে কম খরচে অনেক কিছু অনেক কাজ করা যায়। সেটা আমি তোমরা 10 টাকার কফি প্যাকেট কিনেও কিন করতে পারো, ও কিছু আমাকেও বলে টিপস দেয়, তো আমিও কিছু কিছু অ্যাপ্লাই করি ছেলে হয়ে, এমনিও ভালো কাজ করতে পারো, ও জানে, কিন্তু তোমরা অবশ্যই এর হেল্প নিতে পারো, পাগল হয়ে গেছে। তো যাই হোক, তার সাথে সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে, বলে দাও বাকিটা, যদি কোথাও ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলে সবাই আছো, সবাই সবাই দেখছো সোশ্যাল মিডিয়াতে, তো একটু সাপোর্ট করো, তাতে সবাইকে ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, একসঙ্গে থাকবো সবাই, তাই না? চলো চলো।